বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমি একটা ভিডিও আবার নিয়ে এলাম। আজকে 29শে ডিসেম্বর, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই গাছটা। দেখুন, আমাকে নার্সারি থেকে বলেছিল আবরাকা ডাবরা, আমি জানি না এর আইডিটা, কারণ আমার ব্ল্যাক লেডির মতোই লাগছে। কীভাবে আপনার ফুল ধরে আছে দেখুন, গাছটা অসাধারণ দেখতে। এবং এর মানে এর যে সৌন্দর্য আপনাদের, মানে আপনারা দেখতে পাচ্ছেন কী সৌন্দর্য এবং কত ফুল আছে, আমি এখনও পর্যন্ত এক্স্যাক্টলি গুনিনি। দেখুন কীভাবে ফুল ধরে আছে। তোমার গাছটা কিন্তু একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে, একটা গ্রো ব্যাগের মধ্যে গাছটা তৈরি করেছে। দেখুন কীভাবে আপনার ফুল ফুটে আছে। দেখুন ভেতরে ভেতরে অনেক কুড়ি আছে। দেখুন কিভাবে ফুল ধরে আছে। এটা ওভারঅল গার্ডেনের আমার লুক আর কি। এখনো পর্যন্ত প্রচুর কুড়ি রয়েছে গাছে, যা দেখছেন এটা প্রায় 50% হয়তো ফুটেনি, 30% হয়তো ফুটেছে। আমি আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি, দেখুন এই গাছটা, এটাও নার্সারি থেকে আনা, এরও বয়স বেশি হবে না, খুব বেশি হলে আপনার ওই 1 ইয়ার হয়তো হয়েছে। এটা আবরাকা ডাবরা, এবার দেখুন এই গ্রোথ, দেখুন এর পাতা দেখুন, এবং এই গাছের ফুলের রং দেখুন কীভাবে আপনার কুড়িতে ভরে আছে গাছ, দেখতেই পাচ্ছেন। গাছটা অনেকটাই হাইট হয়ে গেছে আপনার, প্রায় 2 ফুট হাইট হয়েছে এবং চওড়াও প্রায় 2 ফুটের কাছাকাছি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটাকে, দেখুন গাছটা কীভাবে বেড়েছে। বন্ধুরা দেখুন কীভাবে এই আবরাকা ডাবরা ফুটে আছে, এর সৌন্দর্য দেখুন। তো আপনারা আপনাদের বাড়ির ছাদে একটা আবরাকা ডাবরা করতে পারেন। দেখুন কীভাবে ফুটে আছে, কুড়িতে ভরে আছে। আমি এই গাছটারও এক্স্যাক্টলি গুনিনি কত ফুল আছে বা কুড়ি আছে, কারণ ভেতরে ভেতরে অজস্র কুড়ি রয়েছে, অসংখ্য ফুল ফুটে আছে গাছটাকে। আপনারা দেখুন, দেখুন দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনার গ্রো করেছে গাছটা। বন্ধুরা অবশ্যই এই ধরনের একটা ভ্যারাইটি আপনাদের বাড়ির ছাদে অবশ্যই করুন, এর যত্ন। এই গাছে কিন্তু ফুল খুব বেশি হয় বলবো। দেখুন কীভাবে ফুটে আছে আবরাকা ডাবরা। এদিকেও অনেক কালার রয়েছে, এদিকে আপনাদের এই সাইডের ছাদে আমি প্রথম ভিডিও করছি এদিক দিয়ে। দেখুন কীভাবে আপনার টোটাল আমার গার্ডেনের ফ্লাওয়ার ফুটে রয়েছে, দেখুন কীভাবে ফুল ফুটে আছে। এই ভ্যারাইটির কালারটাও দেখুন অসাধারণ কালার, এরও নাম আমি জানি না এই ভ্যারাইটি। দেখুন এই যে ফুল, আমরা যে গোলাপ ভালোবাসি, কেন ভালোবাসি দেখুন, এই যে একটা ফুলের যে গন্ধ, তীব্র গন্ধ, এবং এই গন্ধে মৌমাছি এতটাই আকর্ষিত হয়। দেখুন এই মৌমাছি কীরকমভাবে এসছে আপনার, অসাধারণ সৌন্দর্য, অসাধারণের কালার। দেখুন আমার ছাদ আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমানে আমার প্রায় কয়েকশো গাছ, এখানে 100-এর উপরে গাছ রয়েছে গাছগুলো বর্তমানে। এটা দেখুন একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটি অবশ্যই আপনারা করতে পারেন। ব্ল্যাক বাঁকড়া, পুরো ফুলটা ব্ল্যাক হবে আপনার, একদম ব্ল্যাক বলতে যত ঠান্ডা পড়বে একদম এর যে পাপড়িগুলো ব্ল্যাকিস কালার হবে, রেডের উপর ব্ল্যাকিস হবে। এটা আবরাকা ডাবরা, এই গাছটারও বয়স আপনার 1 বছর, 1 বছর কোনো হয়নি। আমার ছেলে বর্তমানে সমস্যা হচ্ছে গাছ মানে রাখা বিশেষ করে, কারণ এই গাছগুলো এখন বড় হচ্ছে আস্তে আস্তে করে, অনেক বড় হচ্ছে, এবং পাশাপাশি এরা আস্তে আস্তে করে মানে খুবই ঘিঞ্জি হয়ে যাচ্ছে এদের রাখতে গিয়ে আর কি। যাই হোক দেখুন বন্ধুরা, এটা আমার ছাদের একদিকের অংশ, এটা আমার ছাদের একদিকের অংশ, দেখতেই পাচ্ছেন কীভাবে আপনার। এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি, দেখুন বন্ধুরা দেখুন আমার ছাদের এই দিকের অংশটা, দেখুন কীভাবে আপনার ফুল ফুটে রয়েছে। আপনারাও আপনাদের ছাদে এভাবেই গোলাপ করুন, গোলাপকে ভালোবাসুন, গোলাপ করুন। আমি বলেছি আপনাদের যে আমি আমার চ্যানেলে অবশ্যই গোলাপের উপরে মানে আমার যেটুকু জানা
তারপর আমি ভিডিও দেব গাছ বসানো থেকে আরম্ভ করে কীভাবে আপনারা গাছটাকে বানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব বা ভিডিও দেবো আমার যেটুকু আমার সামর্থ্যের মধ্যে আর কি। তো আপনারা অবশ্যই নার্সারি থেকে গাছ নিয়ে আসুন, গাছ বসান, আর এভাবেই আপনারা আপনাদের ছাদে সৌন্দর্য, গোলাপের সৌন্দর্য উপভোগ করুন। দেখুন চারিদিকে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, চারিদিকে ফুল। দেখুন কি হবে আপনার, এক একটা ভ্যারাইটি, এক এক রকমের গ্রোথ এবং এক এক রকমের তাদের কালার, তাদের সৌন্দর্য, তাদের রূপ এক এক রকমের, এবং এদের যে সৌন্দর্য সত্যি কথা আমি বলতে মানে আমি এদের সৌন্দর্য মাঝে মাঝে মানে ভাবি যে কী করে ভগবান মানে নেচার ভগবান এভাবে আপনার সৌন্দর্য দেয়, এভাবে আপনার কালার দেয়। কারণ দেখুন এই যে কালার, এই যে কালারটা আপনি আপনারাই দেখুন কী কালার, আগুনের মতন দেখতে কালার। আর এর ফ্রেগনেন্স কী অসাধারণ ফ্রেগনেন্স, মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে কী ধরনের গন্ধ। এরকম এটা ডাবল ডিলাইট ফুটে আছে, এটা ডাবল ডিলাইট ফুলটা দেখুন ভালো করে কী সুন্দর কালার। এই ভ্যারাইটি একটা পারলে আপনারা করুন আপনাদের ছাদে, অবশ্যই করুন। তবে এই গাছের এক একটা ভ্যারাইটি কিন্তু আপনার কম বেশি জল আপনার পছন্দ করে, আবার কিছু ভ্যারাইটি জল পছন্দ করে, কিছু ভ্যারাইটি কম জল পছন্দ করে, সেটা আপনারা দিয়ে মানে যখন করবেন আস্তে আস্তে করে বুঝবেন। এই ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইটি, দেখুন এটা ডাবল ডিলাইট ফুটে আছে, অনেকগুলো ডাবল ডিলাইট ফুটেছে গাছটাতে। এটাও আপনার খুব বেশি দিনের গাছ নয়, 1 ইয়ার হবে। আমার ওভারঅল এখানে যা গাছ আপনারা দেখছেন টোটাল মানে 2 বছর কি খুব বেশি হলে 2.5 বছরের গাছ বেশি আছে। আর মানে ছোটো গাছের সংখ্যাটা ধরুন 20-22টা গাছ আমার ছোটো গাছ আছে, আর বাকি গাছ সব বড় আছে। 1.5 থেকে 2 বছরের গাছই বেশি এখানে রয়েছে। তো বন্ধুরা আমার ছাদে এইদিকের অংশ আপনাকে নিয়ে এলাম, দেখুন এইদিকের অংশে এগুলো সব ছোটো গাছ রাখা আছে এই সাইডে, দেখুন থরে থরে ফুল ফুটে আছে। এই একটু ভ্যারাইটি দেখুন, এইটা এই ভ্যারাইটিটা দেখুন কীভাবে আপনার ফুল ফুটে আছে, এই ভ্যারাইটি দেখুন। আপনাদের সৌন্দর্য রূপ অসাধারণ দেখতে দেখতেই পাচ্ছেন, অসাধারণ এদের সৌন্দর্য। আমি বলবো যে আপনারা ছোট গাছ নিয়ে আসুন, অন্তত 5টা বা 10 মানে 5টা 6টা গাছ এনে শুরু করুন, খুব বেশি গাছ আনার দরকার নেই, 5-6টা গাছ দিয়ে শুরু করুন। এবং কিছুক্ষণ নর্মাল ফিডিং আছে, আমি ফিডিংয়ের উপর ভিডিও আগামী দিনে আরও ভিডিও দেব। আপনারা নার্সারি থেকে গাছ আনুন, এনে অন্তত আমি যেরকম এই যে নার্সারি থেকে যে পট আছে এই পটেই শুরু করেছি, 4 ইঞ্চি পটেই গাছ রয়েছে। তো এই পট থেকে আপনারা আস্তে আস্তে করে যখন গাছ গ্রোথ হবে সেখান থেকে আপনারা 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি আস্তে আস্তে করে টপ চেঞ্জ করুন। এবং আমি মাটির কথা বলেছি আপনাদের, যে মিডিয়া যেটা আপনারা বানাবেন সেটা অবশ্যই কিন্তু তাতে করে কিন্তু এঁটেল মাটি, মাটির যেতে মানে কাদা জাতীয় মাটি এনে ইউজ না করেন, অবশ্যই মাটিতে বালি থাকবে, মাটি থাকবে এবং এই কামারশালার যে ছাই আছে ছাই থাকবে, 3টি মিক্স আপ করে সঙ্গে ভার্মি মিক্স আপ করে আপনারা বসান গাছ। এবং গাছ বসানোর পরে আপনারা মোটামুটি 15 দিন কি 20 দিন মানে আপনারা গাছ বসানোর পরে প্রথমত 7 দিন অন্তত ছাওয়ায় রাখুন, 7 দিন ছাওয়ায় রাখুন গাছটাকে। এবং তারপরে আস্তে আস্তে করে আপনারা কিচ্ছু খাওয়াতে হবে না, হিউমিক অ্যাসিড খাওয়ান, প্লেন হিউমিক অ্যাসিড, বারো অ্যাসিড আমি এখন বলবো না, আপনারা 15 দিন অন্তত হিউমিক অ্যাসিড খাওয়ান, আমি যেভাবে করি গাছ আর কি। অন্তত সপ্তাহে 1 দিন বা 4 দিন গ্যাপে বা 5 দিন গ্যাপে আপনারা হিউমিক অ্যাসিড খাওয়ান, এটা 15 দিন কন্টিনিউ করুন, 5 দিন বা 4 দিন গ্যাপে হিউমিক অ্যাসিড গাছকে দিন, 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিক্স আপ করে গাছে দিন ছোটো চারা গাছে। আগে এভাবে আপনারা রুট ট্রিটমেন্ট আগে গাছে করুন। এবং গাছ যখন আস্তে আস্তে করে যখন আস্তে আস্তে করে আবার যখন চোখ ছাড়বে
ওর যে ও যখন আস্তে আস্তে করে গ্রোথ নেবে, তারপরে আপনারা ফিডিং এনপিকে খাওয়া স্টার্ট করুন। আমি আগামী ভিডিওতে এনপিকে নিয়ে কিছু ডিসকাস করব, আলোচনা করব। অবশ্যই আমি যেটুকু জানি, কারণ আমি আমার যে গার্ডেনে আমি মানে যেটুকু জানি খুবই কম জানি, মানে আমার মানে আমার মানে ইন্ডিয়ার কথা বলছি, যে এখানে অনেক বড়ো বড়ো রোজারিয়ান আছে এবং অনেক বড়ো বড়ো মানে মানুষজন আছে যারা গোলাপ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন বা আছেন। তো যাই হোক, আমি আমার সাধ্যের মধ্যে যেটুকু পারছি আমরা মানে আমি চেষ্টা করছি আপনাদের শেয়ার করা। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই, আমি বারে বারে বলছি, অবশ্যই আপনারা কমেন্ট করুন, আপনারা কমেন্ট করুন আমার চ্যানেলটাকে, মানে ভিডিওটাকে লাইক করুন। এবং যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলের পাশে থাকা দরকার আছে, সাবস্ক্রাইব করুন অবশ্যই। আর আমি আবারও বলছি, আপনারা কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলো বা খারাপ লাগলো, বা আপনাদের কী দরকার, মানে কী মানে মানে গোলাপ নিয়ে আপনারা কতটা কি ইন্টারেস্টেড, বা কোন জায়গাটা আপনারা আরও মানে আলোচনা করলে ভালো হয় আমাকে জানান অবশ্যই। আমি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করবো সেই বিষয়টাকে আরও বেশি করে ডিসকাস করার এবং আলোচনা করার, কারণ গোলাপ একটা বিশাল বড়ো সাবজেক্ট অন্য গাছ বা অন্য প্লান্টের ক্ষেত্রে, মানে এত বেশি নলেজ বা এত বেশি জ্ঞানের দরকার হয় না, কারণ এই গাছ আপনার যেরকমের খাবার সেরকমের জল, এই দুটোই খুব মানে খুব মানে সেন্সিটিভ ব্যাপার আর কি। একটু যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা গাছ সেভাবে করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা ঘাবানোর কিছুই নেই, নার্সারি থেকে গাছ কিনুন, গাছ কিনে আপনারা শুরু করুন এবং আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনার ছাদে এইভাবেই আরও সুন্দর গোলাপ আপনারা ফোটাতে পারবেন। এবং বাড়ির ছাদে এইভাবে যদি গোলাপ ফুটে থাকে, তাতে করে আপনাদের আমার মনে হয় যে যদি এরকম কিছু গোলাপ আপনাদের ছাদে ফুটে থাকে, এর যে সৌন্দর্য, এর যে যে বিউটি আর কি, যে সৌন্দর্য আর কি, তো তাতে করে আপনাদের মন ভরে যাবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আরও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো।